খাজা বাবা ধরতে হবে, মাইজবান্না ধরতে হবে, ফুরফুরা ধরতে হবে, সরমনা ধরতে হবে, তারপরে সরসিনা ধরতে হবে। এই আকীদাটা হচ্ছে ভণ্ড ওই আলগা খইন্য লোকদের একটা কি বয়কার বাট পয়কার পারার শিকার। সালাত নিশ্চিত মুনাফার এক লোভনীয় ব্যবসার পুঁজি, এটা এমন একটি ব্যবসা আল্লাহ নিজের তুলনা দিয়েছেন যে ব্যবসার কোনো লস হওয়ার ন্যূনতম সম্ভাবনা নাই। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে আর সালাত প্রতিষ্ঠা করে, রিজিক হিসেবে আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে গোপনে প্রকাশ্যে দান করে, তারা এমন একটি ব্যবসার আশা করে, ইয়ারজুনা তিজারাতান, যে তারা এমন একটি ব্যবসার আশা করে, কামনা করে, যে ব্যবসা লেন তাবুর কখনোই লস হবে না, কোনো লস নেই। আচ্ছা, এই যে নিশ্চিত লাভ লস হবে না, এরপরে কি বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে আমি পরিপূর্ণরূপে তাদের কাজের পারিশ্রমিক প্রতিদান দান করব, কমতি করব না। এরপরের শব্দ ওয়াজিদহুম মিন ফাদলিহ, বরং আল্লাহ তার নিজ অনুগ্রহে আরো বহুগুণ বাড়িয়ে দেবেন। আপনি যে কাম করছেন এ কামে বদিল্লার রোজায় তো হাস্যটে যেটা চলে, আল্লাহ তো আমি নিজ অনুগ্রহে অনেক গুণ, ওয়াজিদহুম মিন ফাদলি, নিজ অনুগ্রহে আরো অনেক গুণ বাড়িয়ে দেবেন। এই জন্য সালাত এটি হচ্ছে এমন একটি, আল্লাহ নিজেই এটা ব্যবসার সাথে তুলনা দিয়েছে। মানুষ ব্যবসা করে কেন, লসের উদ্দেশ্য তো নেই, লাভের উদ্দেশ্য। তাহলে সালাত আল্লাহ বলছেন, গ্যারান্টিটা দিয়েছেন আল্লাহ, তারপর মুসলমান কি শপথ করেছে ছাগলিয়া খুঁড়ির মতো, মুয়াজ্জিনে হাজবার টানে মসজিদের দিকে, এতে ছাগলিয়া খুঁড়ি দিয়েছে, পাঁচ যাইতান্ন করছি, যাইতান্ন কীর্তি আরো দেখুন, এরকম নিন কথা, এরকম হয়েছে না? হ্যাঁ, কোনো নামাজি যদি নামাজিল্লা ডাক দে, কয় যে নিজের সরকার নিজে তেল দেন, কত নামাজি দেখছি, কয়নি অমিয়া তুমি নামাজ না পড়ে যে কবিরা গুণা করছো, এই নামাজকে নিয়ে টিপকারি করছো, তুমি কাফের হয়ে গেছো। এই পৃথিবীর সকল আলেম একমত, সকল মাঝহাবের সকল পন্থী আলেম একমত, ইসলামের কোরআন এবং সুন্না দ্বারা সাব্যস্তকৃত কোনো বিষয় নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, সে কাফের হয়ে যাবে। আপনি পালন করতে পারেন না করেন না সেটা ভিন্ন মশালা, কিন্তু আপনি টিটকারি করতে পারবেন না। কেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। দশ নম্বর ফজিলত, সালাত বিপদ মুসিবত থেকে আত্মরক্ষার এক শক্তিশালী অবলম্বন। আমরা বিপদে মুসিবতে পড়লে কবিরাজের কাছে যাই, তাবিজেল্লায় যাই, বন্ধু বান্ধবের লোক হতাশা প্রকাশ করি, হ্যাঁ, তারপরে তদবির করি, কিন্তু আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন বিপদ মুসিবত অসুস্থতা সর্ববিপদে সালাত হচ্ছে আল্লাহ সাহায্য লাভের একটা শক্তিশালী মাধ্যম। সুবহানাল্লাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ ওখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এখানে আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে, মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, হে বিশ্বাসীরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, ঋণগ্রস্ত হয়েছো, অসুস্থ হয়েছো, মামলা মুকদ্দমে পড়ে গিয়েছো, বিপদ অনেক, তাই না? আমার কাছে সাহায্য চাও সবর এবং সালাতের দ্বারা। সুবহানাল্লাহ, একটু জোরে কর না রে ভাই, এত আলসি হয়ে গেল। সালাতের দ্বারা, সালাত বিপদ মুসিবত থেকে বাঁচার একটা শক্তিশালী অবলম্বন, তাও আল্লাহ দিয়েছেন। এটা বুজুর্গের সবক না, বান্দারির সবক না, বড় ভাই আব্দুল কাদের জিলানির সবক না, সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ সবক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওহে মুমিন, আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের সাহায্যে, সালাতের দ্বারা। আমি ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহর প্রেসক্রিপশন, আল্লাহর পরামর্শ, আল্লাহর আদেশ ভাল লাগে না, বিপদ মুসিবতে পড়ে চলে যান, ইমানটা বিক্রি করে চলে যাই হুজুরের কাছে যাই। এই নিয়ে ভাই, ও ভাই, রাসূলের আশেক আপনারা, আমরা রাসূল বিপদে মুসিবতে পড়তেন, ছাড়ার দায়ী দিতেন, আনন্দদায়ক কোনো সংবাদ পেয়েছেন সালাতে দাঁড়িয়ে যেতেন, বিপদে পড়েছেন সালাতে দাঁড়িয়ে যেতেন, সব সময় সালাত। ওই যে আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই ইস্তাইনু প্রতি রাকাতেই তো আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি আমরা, আর তোমার কাছে সাহায্য চাই, খাজা বাবার কাছে না, মাইজবান্ডারির কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। ও ভাই, আল্লাহর কাছে সাহায্য চাইতে কি মাধ্যম লাগে? যারা মনে করে এবং বলে বেড়ায় যে আল্লাহর কাছে সাহায্য চাইতে মাধ্যম লাগে, ও মুসলমান কান পেতে শোনেন, এটি হচ্ছে সুস্পষ্ট শিরকি আকীদা, সুস্পষ্ট শিরকি আকীদা। পীর নামের কিছু ভণ্ডরা পকেট ভারী করার জন্য নিজেদেরকে মাধ্যম বানায়, আর কাছে আইও হাদিয়া দেও, আর মাধ্যমে তুমি আল্লাহর দরায় দিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মায়ের পেটে যখন ছিলেন কোনো পীর ধরা লাগছে নাকি? না লাগছে না। পীরের দ্বারা কইছেন আল্লাহ আমার দুনিয়াতে গেলে হাত লাগবে দুইটা হাত দাও, পীরের দ্বারা বলাইছেন আমার দুনিয়াতে গেলে দুইটা পাও লাগবে আল্লাহ দুইটা পাও দাও, এগুলো কি কোনো পীরের দ্বারা বলা কি হয়েছে? না, বলা নাই, আল্লাহ নিজে দিয়েছেন। তো যে আল্লাহ আপনি না চাইতে দিতে পারেন, খাজা বাবা ধরতে হবে, মাইজবান্ডার ধরতে হবে, ফুরফুরা ধরতে হবে, সরমনা ধরতে হবে, তারপরে সরসিনা ধরতে হবে, এই আকিদাটা হচ্ছে ভণ্ড ওই আলগা খৈন্য লোকদের একটা কি পয়কার বাট পয়কার পাড়ার শিকার। কথা কি বুঝে আইয়ে নিন রাগন, আল্লাহ হেদায়ত দিক, যখনই বিপদে পড়েছেন সাথে সাথে নামাজে দাঁড়ান, সাথে সাথে নামাজে দাঁড়ান, তাহাজ্জুদ পড়েন, সেজদাতে গিয়ে চোখের পানি ছেড়ে আপনি আপনার রবের কাছে বলেন, আপনি আপনার রবের কাছে বলেন, আপনার রব যা করতে পারবে পৃথিবীর সকল পীর একত্রিত হয়ে কানা করি করতে আরে পারবে না, তো পারবে না, বরং আল্লাহর গজব টানিয়ে আনব। তুই আর দেস ন, তুই অমুকের দেখছস কেন, না যুক্তিও দে, এরই এমন ভণ্ড শয়তানে এদের কাছে ওহি করে, ওয়া ইন্নাস শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার ওলিদের কাছে ওহি করে, যুক্তি দে। ও প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে ডাইরেক্ট কি তুই যাইতে আসবানি? কয়নি না কয় না, মাঝখানে মাধ্যম দৈত্য, তাহলে তুই আল্লাহর কড়া নামাই সত্য, প্রধানমন্ত্রীর সাথে তুলনা দিয়া, প্রেসিডেন্টের সাথে তুলনা দিয়া, একে আল্লাহর শান বাড়াইল না কমাইল? আল্লাহর শান প্রধানমন্ত্রীর মতো কে? আরে বেটা, আমরা এমন এক আল্লাহর বান্দা যার কাছে চাইতে দুনিয়ার কোনো সাহায্য লাগে না, আল্লাহ আমার সর্ব অবস্থায় সবসময় দেখছেন, খালি তাকান যে আমার বান্দা আমার কাছে চায় কি না। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা ওয়াদা করি যে আমাদের যাবতীয় বিপদ মুসিবতে আমরা সব দরখাস্তটা একমাত্র আল্লাহর কাছে পেশ করব, কোনো পীরের কাছে যাব না, কোনো মাজারে যাব না, কার কাছে যাব? আল্লাহর কাছে। ও ভাই, মাইজবান্ডার যাইতে পকেটের পয়সা খরচ হবে, সরমনায় যাইতে পকেটের পয়সা খরচ হবে, ফুরফুরা যাইতে পকেটের পয়সা খরচ হবে, আজমিরে যাইতে পকেটের পয়সা খরচ হবে, কিন্তু আপনার আল্লাহর কাছে বলতে কানা কড়ি পয়সা খরচ হবে না, শুধু কেবল
ওযুটা করে জায়নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার সিজদাতে গেছেন আল্লাহ আমার এই এই দরকার আল্লাহ বয়স তো অনেক হইছে বিয়ে শাদী হয় না আয় আল্লাহ মা বাপে আর দিকে রেনে না আল্লাহ আর দিকে মা বাপের ইনবার মত সবটা খুলি দাও আমিন দেখছেন আমিন তার মানে যখন যা বিপদে পড়বেন কার কাছে আল্লাহ বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহর কাছে যেতে শরম আছে কেন কিছু মা বাবা আছে ওলা হাইতে একটি খালি মিথ্যে হানি খালি লড়ে জুন হয়ে গেছে পড়ি ইয়ার হরক নিজের পায়ে নিজে দাঁড়া এত কার পায়ে দাঁড়াইছে হেতে নিজের পায়ে দাঁড়ায় না অন্য হলা কি ল্যাঙ্গা নাকি কোন নিজের পায়ে নিজে দাঁড়া এ হোলারে নিজের পায়ে নিজে দাঁড় করাইতে যাইয়া মাঝখানে হোলা যা করে এখানে ড্রাইভার করে নিব না মা বাবার কান্দে যাইতো না কেন অনেক কুলাঙ্গার মা বাবা আছে এসব খবর গেলে তো হোলাইন বয়সে একটু একটু করে আছে নি আর অঙ্গ তো মোটামুটি এখন প্রতিযোগিতায় চলে মা বাপে কষ্ট করে হইবেন না বলি হাঁটাইছে কলেজে কেন হেতারা হ্যাঁ চালাইতে আছে লা হাওলা তোমার সার্টিফিকেটের দরকার নিজের ইজ্জত বিক্রি করে সার্টিফিকেট দেওয়ার এত রুচিহীন পশু মার্কা রুচি কেমনে হইল কোন তো আচ্ছা কোন সার্টিফিকেট বড় না ইজ্জত বড় চরিত্র বড় না ইজ্জত বড় হ্যাঁ লাগিয়ে গেছে কেন আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক বলি আমিন আর যুবকরাও যা আল্লাহর কাছে করবে আপনি মা হয়েছেন বাপ হয়েছেন আল্লাহ আর্থিক অসচ্ছলতার কারণে বিয়ে করে তুমি চিন্তা ভাবনা করতেছি আল্লাহ আর্থিক সচ্ছলতা দাও আল্লাহর কাছে শ্রম যায় না আচ্ছা আপনার হুতি যা হুত নয় যদি জি হইত খাওয়াইতেন না আপনি খাওয়াইতেননি তা আপনি আরেকের জি ঘরে আনবেন খাওয়াইবেন অসুবিধা কি কেন হাকিদি হলো ভালো থাকলো ব্রেইন ভালো থাকলো লেখাপড়া সুন্দর হইব টেনশন থাকতো না অঙ্গ তো এই কাম না করানো ভালো টেনশন করে হারাইছে নি স্কুলে আমার শিবাজি হয়নি বই হয় বই এনে মোবাইল তো এবার মা বাবা চলে গেলে উল্টাই কি বাদ পার বলো হিন্দি ভাই অঙ্গা তো ইয়াল্লা কই যে বয়স হলে বিয়া করা নেবেন সার্বিক সাহায্য কার কাছে চাইবেন সব ব্যাপারে কার কাছে বিয়ার কথা কইছি আর হোলা আইনে বল কি খুশি ও মা বাপের উপরে রায় তুই নিজেও খর আবার আর গিয়ে নি খাওয়াইতা নিজেও কর্মঠ হও নিজেও কর্মঠ হও আর বিয়ে আল্লাহ যখন সময় হবে তখন হবে এর আগে নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না